আপনার যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তবে আপনি এই ওষুধটি খাননি এটা বলা খুবই বাঞ্ছনীয় এই ওষুধের নাম হচ্ছে জোরেল জোরেল টোয়েন্টি এটি র‍্যাবি প্রাজল গ্রুপের একটি ওষুধ এটি বাজারে এনেছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা সুস্থ থাকতে যে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অলরেডি বুঝতে পেরেছেন যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধের নাম হচ্ছে জোরেল ওষুধ এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের বাজারে বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ পাওয়া যায় ইসুমি প্রাজল র্যাবি প্রাজল প্যান্টাপ্রাজল এরকম বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ পাওয়া যায় তার মধ্যে র্যাবি প্রাজল গ্রুপের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিকৃত একটি ওষুধ হচ্ছে এই ইবনেসিনা গ্রুপের জোরেল টোয়েন্টি ওষুধটি এটি মূলত গ্যাস্ট্রিকের জন্য খাওয়া খাওয়া হয় এখন আমরা বোঝার জন্য আমরা আমরা আলোচনা করব যে কোন কোন গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিকের কোন কোন সমস্যার জন্য এই জোর রসুটি খাওয়া হয় মূলত এটি খাদ্যনালীতে যদি গ্যাস্ট্রিকের জন্য আলসার হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে এজি সাজেস্ট করতে পারে আপনার পৃদ্ধ খাদ্যনালিতে যদি জ্বালা পোড়া করে সেক্ষেত্রে এটি আপনি সেবন করতে পারেন আপনার যদি বুক জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি এটি সেবন করতে পারেন আপনার যদি অ্যাসিড রিফ্লাক্স হয় সমস্যা হয় সেক্ষেত্রে এটি সেবন করতে পারেন সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যাথোলজিক্যাল পরবর্তী সময়ে যদি গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে মোস্ট অফ দ্য টাইম এই রেবি প্লাজল গ্রুপের জোরের ওষুধটি দিতে পারে এখন প্যাথোলজির প্রবলেম কী প্যাথোলজি প্রবলেম হচ্ছে আমাদের যদি অপারেশন হয় অপারেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে যে কোনো অপারেশনের পরবর্তী সময় যদি আমাদের যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার খুব বেশিরভাগ সময় আপনাকে এই র্যাবি প্লাজল গ্রুপের জোরেল টুণ্ডু সুটি দিতে পারে সো সুতরাং আমরা অলরেডি বুঝতে পেরেছি এই জোরেল টুণ্ডু সুটি কোন কোন কারণে খাওয়াতে পারে আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তা আমরা অনায়াসে এটি খেতে পারি এছাড়াও যে বিষয়গুলো বললাম সেগুলোর জন্য এই ওষুধটি খাওয়া যেতে পারে এটি গর্ভবতী এবং স্তন্যদানকালে ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন কিডনি এবং লিভার রোগীদের জন্য এটি নিরাপদ বলে মনে করা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানুষের শরীর বয়স বুঝে মাঝে মাঝে বমি বমি ভাব মাথা ব্যথা হতে পারে তবে এটি খুবই সীমিত ওইরকম তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ খাওয়ার অবশ্যই ডাক্তার পরামর্শ নিন ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আর কী বন্ধুরা আপনি যখন এই ভিডিওটি দেখছেন সেই দেখার মাঝে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন আমরা পরবর্তীতে আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করে থাকব তো ধন্যবাদ বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য জন্য আপনাকে আমন্ত্রণ করা হলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম